আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? আপনার শরীরের অবস্থা কেমন? কি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া, আছি মোটামুটি। টাইফয়েড তো ভাইয়া, টাইম লাগবে একটু। তাহলে তো শরীর দুর্বল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, হ্যাঁ ভালো আছি। এই আবির, আপনার কি প্রবলেম হচ্ছে পিএনজিটিতে? ভাইয়া, ফাইল যেভাবে আপলোড দিই না কেন, ওই যে আপনাকে আপনাকে যেভাবে তো আজকে দেখলাম। হুম 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 যেভাবে আপলোড দেন ভাবে আর কি, মানে রিজেক্ট করে দিচ্ছে। দেখি, স্ক্রিন শেয়ার করেন। দান ভাই করতেছে। সবাই পিএনজিটিতে ট্রাই করতেছেন? আচ্ছা, এখানে সাপোজ আপনি কি ক্যাটাগরি আপলোড দিয়েছেন? এটা ছিল বিজনেস কার্ড। বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ডের রুলসটা কি আছে দেখেন তো। বিজনেস কার্ড তো টেমপ্লেটের ভিতর যাবে না? দেখেন টেমপ্লেটের মধ্যে কি কি আছে, ক্লিক করেন। প্লিজ আপলোড দি জিপ প্যাকেজ সোর্স পিএসডি এআই ইপিএস সিডিআর প্লাস থাম্বনেল পিএনজি জেপিজি। আপলোড স্যার পিএনজি স্যার ইমেজ টেমপ্লেট টেক্সট ওভার 1200x1200, ব্যাকগ্রাউন্ড 1920x600, 1920x700, এগুলো ছিল না। আচ্ছা, আর একটা ট্যাব খুলে তো পিএনজিটি তে একটা ডাউনলোড করে দেখেন, ওইটা কেমন ডাউনলোড করে কেমন কি কি দেয়, কি কি রকম সাইজ দেয় দেখে দেখেন। বিজনেস কার্ড স্টার্ট দিব? হুম, স্টার্ট দেন। যে কোনো জায়গাতে, যে কোনো মার্কেট প্লেসে গিয়ে কোনো কিছু সার্চ দেওয়ার আগে, মানে নিজে আপলোড দেওয়ার আগে দেখবেন যে অন্যান্যরা কিভাবে দিচ্ছে। দেখেন তো, আপনি কি এভাবে দিচ্ছেন, সাবমিট করছেন? আমি দিচ্ছি হচ্ছে সরাসরি বিজনেস কার্ড দিচ্ছেন, ঠিক? ইয়া, সরাসরি বিজনেস কার্ড দিচ্ছি, আর হচ্ছে দুইটা ইয়া পিএইচডি ফাইল দিচ্ছি, যে একটা হলো ফ্রন্টের একটা ব্যাকের। দেখি আপনি কি সাবমিট করছেন দেখেন তো। স্ক্রিন শেয়ার বন্ধ করলেন কেন? আচ্ছা, অন্যান্যরা কোথায়? ফার্স্টে ছিল হচ্ছে আপনার এখানে ফ্রন্ট আর ব্যাক এরিয়া, পরে হচ্ছে যখন নিচ্ছিল না তখন দুইটা এক নামে করার জন্য একটা রিমুভ করে দিছি, আর এভাবে করে আর কি দিছি আর কি, ব্যাক ফ্রন্ট আর নাম দিছিলাম হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। না, ওভাবে দেওয়া যাবে না। আপনাদের একটা কথা বলছিলাম, যদি মানে আমরা যেমন ধরেন ইলাস্ট্রেটর একসাথে দুইটা নিয়ে কাজ করতে পারি না, ইলাস্ট্রেটর একসাথে দুটো আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি না। জি জি, তো ফটোশপে এটা করতে পারি, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ারকে হাইড করে, মানে একটা গ্রুপ থাকবে ধরেন ফ্রন্ট পার্ট,
ওটার উপর থাকবে ব্যাক পার্ট একটাকে হাইড করে, বুঝতে পারছেন? মানে যে দুইটা গ্রুপ করে একটা ফ্রন্ট একটা ব্যাক দিয়ে দুটাকে সেপারেট করে হাইট করে কাজ করতে হবে আর কি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনই 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 মকআপের মধ্যে যেরকম ব্যাকগ্রাউন্ড গুলো থাকে ভাই আর কি। এক্স্যাক্টলি ঠিক এমন। তাহলে ভাই এটা তো নেওয়ার কথা, এই যে এই দুটো ফাইল তো নেওয়ার কথা, কিন্তু এই দুটো ফাইলও তো নিচ্ছে না। ফাইল সাইজ কি ঠিক আছে দেখেন তো, ওপেন করেন তো। এটা যেমন 1200x1200 করছি, আর ভিতরটা একটা ইয়ার উপর রাইখে, আর এটার বুঝলো কি কালার মোড RGB রাখতে বলছে ভেক্টরে, আর sRGB PSD ফাইল দেয়। সাইজটা কি ঠিক আছে? এখানে সাইজ এখানে বলছে sRGB, কিন্তু PSD ফাইলের কোনো মানে সাইজ দেয় নাই, এটাকে বলছে sRGB তে রাখতে। ঠিক আছে। আচ্ছা ডিজাইন তো সুন্দর হয়েছে, ডিজাইন কি কপি করছ কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে কপি হয়নি ডিজাইন? ছিল এক জায়গায়, কিন্তু পুরোটা কপি পেস্ট না, মানে ওখান থেকে দেখে একটা থিওরি নিয়ে ওটার উপরে আর কি করা। ওটা ছিল হচ্ছে পুরাটা এই যে এই বর্ডার পর্যন্ত দিয়ে এই পুরাটা হচ্ছে চার কোণা করে করা, ওটাকে আমি সিম্পল করে চিকুন করে দিছি কালার। তারপরে এই পাশে এমন একটা কালার ব্লিড কালার দিলাম যে কালারটা ফুল ডিজাইনে অ্যাপ্লাই হয়নি, তখন এখানে ব্লিডটাকে রেড কালার হয়েছে এমন করে বললাম। বুঝি নাই ভাইয়া, এমন একটা কালার ব্লিড কালার দিবেন যে কালারটা ফুল ডিজাইনে অ্যাপ্লাই হবে। বুঝছেন না, মানে জি জি কালারটা থেকে যেন সেপারেট থাকে অন্যান্য সব কালার। আচ্ছা এই তো এই এই যে এটা তো ব্লিড রেড, ইয়া একদম ডার্ক রেডটা হচ্ছে ব্লিড, আর এইগুলো তো এটা তো হালকা রেড। আচ্ছা শুনেন আবি, আমি বলি আপনার মিস্টেকটা হলো কি, মিস্টেক না আসলে আমি আপনাকে বলছিলাম যে কয়েকটা ফাইল একসাথে সাবমিট করবেন, হতে পারে বিজনেস কার্ড, হতে পারে ফ্লায়ার, একসাথে কয়েকটা সাবমিট করলে দেন বোঝা যায় যে আসলে ভুল ঠিকটা কোথায় হচ্ছে, বুঝতে পারছেন? আপনি আরও কিছু সাবমিট করেন, আর ফাইলটা সাধারণত স্টাইলটা দেখি, আপনি ফোর করে যান। আচ্ছা ভাই দেখি সাবমিট করে দেখি, কিন্তু এটা তো সাবমিট করে নাকি, আপনি ফোল্ডারে যান, ফোল্ডারে ফাইলে যান, ফাইলগুলো দেখি, ডকুমেন্টগুলো দেখি। আচ্ছা ডকুমেন্ট, ওয়েট ওয়েট ওয়েট, প্রপার্টি দেখতে হবে না, দুটোর নাম সেম আছে, দুটোর নাম সেম আছে, জিপ ফাইলের নামটাও সেম করেন, জিপ ফাইলের নামটাও সেম করেন, যদিও জিপ ফাইলটা সেম না করলে হয়। আচ্ছা এটা জিপ না, আপনি রার ইনস্টল করা নাই কেন? উইন্ডার ইনস্টল করা থাকলে ভালো না, 7GB ইউজ করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে করেন, উইন্ডোজ এর যে 7GB টা আছে ওটা ইউজ করি, ওটা দিয়ে কম্পোস্ট টম্পোস সব করি। আচ্ছা ঠিক আছে করেন, সমস্যা নেই। আরো কিছু আপলোড করে দেখেন, আসলে অনেকগুলো রিজন থাকতে পারে, রিজেক্ট করার অনেক রিজন থাকতে পারে। আরো কিছু সাবমিট করে দেখেন কি হয়। এই নীলাপু আপনার ক্লায়েন্টের কি অবস্থা? স্যার এটা কোন ওয়েবসাইট? ইএমজিটি। এই যে ভাই দেখেন এই লেখাটা আসতেছে, 414 ফেল টু সেভ দা আর্টওয়ার্ক, প্লিজ ট্রাই আপলোড দি ওয়ার্ক এগেইন। আচ্ছা
হ্যালো, হ্যাঁ হ্যাঁ আবির আছে। আপনি আরো কিছু ফাইল সাবমিট করেন, দেখেন ওইগুলো নাই কিনা। ঠিক আছে, আচ্ছা 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 ভাই। আর ভাইয়া এই যে পিএনজি আপলোড, এটা কি পিএনজি আপলোড? এটা ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে ফাইলগুলো দিই ওগুলো না? ওগুলো দিতে পারবেন পিএনজি আপলোডে। আর ব্যাকগ্রাউন্ড গুলো আপনি আরো কিছু দিতে পারবেন, আপনি যেমন দিতে পারবেন সাপোজ আইকন বানা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপলোড ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্যাটার্ন বানা দিতে পারবেন, প্যাটার্ন বিভিন্ন ইফেক্ট দিয়ে এগুলো বানা দিতে পারবেন। আর টেক্সট ইফেক্ট, টেক্সট ইফেক্ট আছে না, বিভিন্ন টাইপের টেক্সট ইফেক্ট, লাইটিং ইফেক্ট আছে, আরো বিভিন্ন ফায়ার ইফেক্ট, অনেক টাইপের ইফেক্ট আছে, ওইগুলো দিতে পারবেন। আচ্ছা আচ্ছা ভাই, একটা ফাইল যদি আপনি আপলোড করে দেখাই দেন তাহলে খুব ভালো হইতো, পিএনজি ট্রি তে অনেক কিছু ক্লিয়ার হইতাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা নাই এমন কেউ আছেন? জি স্যার, স্ক্রিন শেয়ার করুন। এই যে স্যার, খালি স্ক্রিন শেয়ার। খালি স্ক্রিন শেয়ার না হয়েছে স্যার, স্যার 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 শেয়ার হয়েছে স্যার। নাম কি স্যার? পিএনজি ট্রি। পিএনজি ট্রি ডট কম। মিলিয়ন্স অফ পিএনজিস, এটা স্যার, এটা রেজিস্টার। পয়সার কাজ করতে হবে তো, আপনি মার্কেটে সময় দিচ্ছেন না। মার্কেট একটু বিজনেস নিয়ে বিজিএস স্যার। কি বিজনেস করতেছেন? স্যার একটা বিজনেস শিখতেছি আর কি, একটু টাইম কম দেওয়া হয়েছে। সবই করতে হবে। এই পাসার দেখা যায় কি? এই তো আমার বুঝে ফেলছি কি দিবেন স্যার, বুঝতে পারবেন। হ্যাঁ, স্ক্রিনশটটা অফ করে ইয়া করেন। এরে নেই স্যার, দেখলেই তো কি সমস্যা স্যার। এটা অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। যখন অনেক ডলারের মালিক হয়ে যাবেন তখন হ্যাক করে দেবেন, সবাই এর মাঝে বিলিয়ে দিব স্যার। নাইম এখানে আপনিও কাজ করবেন, নাইম ফয়সাল আপনাদের ডিজাইনগুলো সাবমিট করবেন, দেখবেন ডাউনলোড হবে, ডাউনলোড হলেই তো পাবেন। হ্যাঁ আচ্ছা, ভেরিফাই ক্লিক করেন, দেখেন আপনার ইমেইলে দেখেন একটা ভেরিফিকেশন কোড গেছে। কালকে আমার এই ঝামেলাটা করতেছিল, জিমেইলে ভেরিফিকেশন কোড আসতেছিল না। হ্যাঁ এটা না, পরে হচ্ছে প্রবলেম করে, দু এক মিনিট সময় লাগে। এই যে চলে আসছে না, না না চলে আসছে না, এটা কয়েক মিনিট সময় লাগতে পারে। প্রমোশনসে ক্লিক করেন, প্রমোশনসে ক্লিক করেন, ওটা প্রমোশনসে আসে, সেদিন দেখছি আমি। অল ইনবক্সে তো আসার কথা না, আমারটা প্রমোশন সে আসছিল, এই যাই সোশ্যাল বা প্রমোশন, ওই যা আসছে। তারপর কি করতে হবে? এখানে যাব, লিংকে যাব, ওটাতে ক্লিক করুন। ওকে হইছে। ও মাই গড, বাহ, জি জান। ওকে এখন আপনার প্রোফাইলে যান। প্রোফাইল এটা স্যার, এই যেটা এখান থেকে দেখেন, ওখানে দেখেন আপনার, এটা কিন্তু নরমালি যেটা আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করার পাশাপাশি আপনি আরো কিছু সাবমিটও করতে পারবেন। তো এখান থেকে আবার ক্লিক করেন, আপনার প্রোফাইলে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন, এখানে দেখেন, এখানে সাইডে উপরে, জি জি ক্লিক করেন।
জি স্যার সেটিংস এর অপশনটা কোথায় এটাই তো আসলো সেটিংস সেটিংস জি স্যার সেটিংস জি জি এখান থেকে দেখেন সেটিংস আছে Where is the settings? আচ্ছা বাদ দেন বাদ দেন বাদ দেন আচ্ছা পরে আপনি ছবি আপলোড দিয়ে নিয়ে ওই যে প্রোফাইলে যে সেটিংস সেটিংস এ যে আপনার বাম দিকে মাই প্রোফাইল এই তো এই যে মাই প্রোফাইল কিন্তু ভাই $5 কিন্তু দেয় নাই ভাই কষ্ট পাইছে এই জন্য দেয় না তাহলে মনে বল না দিব নাকি স্যার মাই প্রোফাইল $5 মানে স্যার $5 মানে স্যার বাদ দেন আপনি বাদ দেন আপনি যে ফেসবুক কানেক্ট করেন ফেসবুক তারপরে জিমেইল স্যার যদি আইডি হ্যাক করে দেয় স্যার কানেক্ট করেন না হ্যাক করবেন আপনি কানেক্ট করেন তাহলে তো স্ক্রিন শেয়ারটা অফ করতে হবে যদি কোনো ইনফরমেশন দরকার হয় আচ্ছা না না শেয়ার করে দেন কাজ করে মারিয়া আপু ডিজাইন করবেন আর এখানে আপলোড দিয়ে নেবেন এখন ভাই ডিজাইন মনে করেন অনেকগুলো করলাম আপলোডও দিলাম বসে থাকলাম অনেকক্ষণ ধরে কিন্তু নিল না একটা তো তো খারাপ লাগে না ভাইয়া দেখেন ডিজাইন গুলো যেগুলো আপনি আচ্ছা একটা ভিডিও দিছিলাম না আপনাদেরকে ওই ভিডিওটা দেখেন নাই না স্যার পেজি স্যার এই জিমেইল কানেক্ট করব স্যার জি 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 জিমেইল কানেক্ট করেন তো যে জিমেইল আইডি ক্রিয়েট করছে ওটাই কানেক্ট করা যাবে না না এনা দাও কানেক্ট করলে তো টুইটারও কানেক্ট করে ফলাই করেন টুইটারের পাসওয়ার্ডটা তো মনে নাই ভাইয়া এখানে আনসাইব আর্নিংসটা কি কোনটা আনসাব আর্নিংস এই যেটা তারপরে প্রি আর্নিং আদার আর্নিং আর নন এক্সক্লুসিভ আর্নিং আপনার কিছু আর্নিং ধরে হবে ওইগুলো পেন্ডিং এ থাকবে না তখন এই যে এরকম ক্যাটাগরি ওয়াইজ ভাগ করবে কিছু পেন্ডিং এ থাকবে কিছু সম্ভাবনা দেখাবে এরকম ভাবে ই হবে আর ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করে দিবে স্যার এক মিনিট স্যার এই যে আমি আমার এই যে কি বলে এটা টুইটারে পাসওয়ার্ডটা বলে গেছি যতটুকু পারেন খুঁজে পান এই করেন আর না পাইলে সমস্যা নেই পরে আর করে নিলেও হবে ঠিক আছে জিৎ ভাই একটু অফ টপিক কোশ্চেন করতাম হ্যাঁ হ্যাঁ বলেন মনে করেন এনআইডির যে মানে স্ক্যান কপির যে ছবিটা ওখানে যদি ফটোশপে চেঞ্জেস করে যদি এটা প্রিন্ট করে ইউজ করা ওটা কি ক্রাইম হয়ে পারে এটা ডিপেন্ড করে আসলে কোন জায়গা সাবমিট একজনের পরিস্থিত ওই জন্য আমি সন্দেহ করতে না প্রবলেম হতে পারে সো না করাই ভালো বয়স কমানো এই না তো লিগ্যাল ভাবে করাটাই বেটার
বিশাল হয়েছে। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার সব কানেক্ট করা শেষ। এই যে দেখছেন স্যার নিচে সব সুন্দর মতো এসে পড়ছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এখন নিচে দেখেন তো আর কি আছে, নিচে স্ক্রল করেন। রিয়েল নেমটা দিয়ে দিই স্যার। আপনার স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল যে? চলতেছে তো স্যার। না বন্ধ হয়ে গেছে, দেখেন আবার করেন। আচ্ছা স্যার। হ্যাঁ হয়েছে, ঠিক আছে স্যার। জব টাইটেল কি গ্রাফিক ডিজাইনার দিব স্যার? যত ইনফরমেশন দিবেন তত অ্যাকাউন্টটা সুন্দরভাবে গুছানো থাকবে। এতো স্যার ডান আর কিছু নাই। আচ্ছা এখন এখন এরপরে আমরা যাব উপরে, দেখেন একটা অপশন আছে সেভের। তো অপশন নাই স্যার, এই যে সেভ চেঞ্জ দিতে বলো না, অটো সেভ হয়েছে, সমস্যা নেই। ওকে দেন, ওকে তারপরে স্যার এই উপরে যান, উপরে যান, এখন কাজ শুরু। নিচে আসেন। এখন আপনি আপনার নামগুলো দিয়ে দেন। এখন স্টেপ শুরু, এখন আপনার কাজ শুরু। এতক্ষণ তো মনে করেন ছোট খাটো কাজ ছিল। নেম এন্ড সার নেম মানে পদবি সহ দিয়ে দিতে পুরোটা। এরপরে ইউজার, ইউজার নেম আপনাকে যে নামে চিনবে সবাই, ইউজার নেমটা দেবেন পাবলিক অথর ইউজার। আরে বাবা এখানে আপনার পুরো নামটাই হবে, আর এখানে শুধু ইউজার নেম হবে। ইউজার নেম হতে পারে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক সাব প্রসেসর ফয়সাল বিডি, এই টাইপের। আর এখানে নেম এন্ড সার নেম, এখানে আপনার ভালো নাম দিতে হবে, পুরো ভালো নামটা দেন। সার্টিফিকেট বা এনআইডি কার্ডের নামটা দিন। স্যার আমি কনফিউজ হয়ে যাই স্যার, আপনার এনআইডি কার্ডে যে নামটা ওই নামটা দিয়ান, কারণ এনআইডি একটু পরে কপি চাবে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। আমি তো বললাম সার্টিফিকেট বা এনআইডি কার্ডে যে নাম আছে সে যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে দিবেন। উদ্দিনের ইউটা বড় হবে না। তারপরে এনআইডি তে এমডি আছে কিনা বা মিসেস যেগুলো থাকে আর কি ওগুলো। হ্যাঁ কারণ এখানে তিন নম্বর স্টেপে আপনার আপলোড আইডি যাবে। স্যার আইডি কার্ড কই পাবো আমি স্যার? আপনার এনআইডি কার্ড নাই? এনআইডি কার্ড আছে তো স্যার, আমি ছবি করতে পারবো। স্যার দেখছেন এটা কে? সেটাই দেখতেছি। আবার ওষুধ কল করে দেন, কেটে দেন।
103, 142, আরে তা তো আরে আমি আগে যে মুখস্থ করে পেলাম স্যার আজকে বাসায় 6974 ফোন নাম্বার দিতে হবে নেক্সটে যাবো স্যার নেক্সট দেখি আর কি কি আছে ওকে দেন নেক্সট দেন এই যে দেখেন কিভাবে ছবি তোলাছে দেখছেন এনআইডি কার্ডের জি স্যার এভাবে দিলে ছবি তোলেন এখন স্যার এখন আয় হারে আপনাকে তিন মিনিট এভাবে না করলে ভাইয়া এভাবে করলেও তো হয় কিভাবে এভাবে হয় না কিভাবে এই যে আমি যেভাবে সাবমিট করছি না এই যে এটা প্রপার হয়ে এখানে যেভাবে দেওয়া আছে না ঠিক সেভাবে দিতে হবে এবং ছবি যেন ভালোভাবে বোঝা যায় এখানে ছবি এবং আপনার ছবি স্যার তাহলে আমি তো প্রিপারেশন নিয়ে আসি স্যার জি জি এক হাতে ধরে পরে সেলফি তুলে দিলে না এক হাতে দিলে হবে না দিয়া তো দিতে হবে স্যার আমি ছবি তুলে আসি স্যার ওকে ছবি তুলে আসি স্টুডিওতে যাইতে পারেন স্যার আরে ভাই স্টুডিওতে যা লাগবে আপনি বাসা কারো বলেন যে আমি এনআইডি কার্ডটা ধরতেছি আরে ভাই না ভাই মজা করছি যাইতেছি আচ্ছা স্যার একটু আগে এটা দেখেন স্যার এখন টাকা পয়সা আসে নাই এদিকে বলছে যে আপনি যে কাজ করতে সেটা তো জান যেখানে যাচ্ছেন সেটা দেখবো তাহলে স্যার আমি আসতেছি স্যার ওকে ওকে যান আপনার 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হলো বিপদে পড়ে গেছে পরে স্যার স্ক্রিন শটটা তো অফ করে রেখে যাবে আচ্ছা যাক গেলেই হইছে কাজ করি কাজ করি ভাই আমি যদি এখন স্ক্রিন শেয়ার করি তাহলে কি হবে হ্যাঁ হবে আপনি স্ক্রিন শেয়ার করেন হয়ে যাবে এই তো হইছে এমনে দিছি দুটো ছবি কোথায় দেখি আপনার ছবিটা এই যে ভাইয়া দেখা যাচ্ছে মাথা ছবিটা দেখা যায় না আমি তো শেয়ার করছি স্ক্রিন আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন এই যে এনআইটির দুটো ছবি দাও পেয়েছি 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 না আবির এরকম ভাবে দিলে না নেয় না এটা কিন্তু অ্যাপ্রুভ করে না অনেক সময় ভাই আমার এরকম এখন পর্যন্ত কোনো ওয়ার্নিং দেয় নাই যে আপনার এটা অ্যাপ্রুভ হয় না বা কিছু একটা না এভাবে না দেয় বেটার দিবেন ভালো সমস্যা নেই কিন্তু যারা এখনো দেন নাই চেঞ্জ তো করা যাবে তাই না চেঞ্জ তো করা যাবে হ্যাঁ রিভোক তো করা যাবে ডিডিট আছে না রিভোক তো তাহলে তো চেঞ্জ করে দিবনি সুন্দর দিকে সুন্দরভাবে ছবি দিলে দিয়ে দিলাম হ্যাঁ পিএনজি ট্রিতে কিছু ইভেন্ট চলতেছে রমাদানের এগুলাতে দিলে কি মানে ইয়া দিবে কিছু হ্যাঁ হ্যাঁ এবং এগুলাতে খুব ভালো অপরচুনিটি আছে দেখেন এই যে রমজান মাস আসে তারপরে আবার ঈদ আছে এগুলোর জন্য হিউজ পরিমাণে ডাউনলোড হয় হিউজ আপনারা জাস্ট কোয়ালিটি ফুল কিছু বের করেন দেখেন আপনি একটা জিনিস বলেন আপনি এখান থেকে কি বিজনেস কার্ড ডাউনলোড করবেন বেশি না করবেন না এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন বিভিন্ন আইকন শেপ ভেক্টর এগুলো বেশি ডাউনলোড হয় এগুলো একটু ফোকাস করে পোস্টার হতে পারে ব্যানার হতে পারে এগুলোতে বেশি ফোকাস করে বিজনেস কার্ডটা ঠিক আছে বিজনেস কার্ড করতে পারেন কিন্তু বিজনেস কার্ডটা না কেমন লাইক করা হয় না আমার কাছে হ্যাঁ কিছু আইডিয়া দিলে ভালো হতো যে ওয়ালপেপার কিভাবে কি করব ভিক্টর ওয়ালপেপার তারপরে ব্যাকগ্রাউন্ড এগুলো না হিউজ ডাউনলোড ব্যাকগ্রাউন্ড
ব্যাকগ্রাউন্ডের দিকে একটু ফোকাস করেন, এটাতে ভালো 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 করা যাবে। ব্যাকগ্রাউন্ডটা কি শুধু ইমেজ না, নাকি ওটা ওই সবকিছুর মতো পার্ট বাই পার্ট এডিট করা যাবে? ব্যাকগ্রাউন্ড আপনি ভেক্টর দিতে পারেন, ইপিএস দিতে পারেন, ইপিএস জেপিজি পিএনজি দেখেন না, কিছু রিসার্চ করেন, কিছু ভিডিও দেখেন ইউটিউবে, ইউজ আর্নিং আছে প্রতিদিন $1 করে আর্নিং হলো মাস শেষে দেখবেন যে $30-40 আপনি আপনি চলে আসতেছে। তবে সাবমিট করতে হবে, ইউজ করে সাবমিট করতে হবে। ধরেন আপনার মিনিমাম 60-70টা ডিজাইন থাকতে হবে, 60-70টা ডিজাইন থাকলে দেন মনে করেন যে একদিনে $1-$2 আশা করা সম্ভব যদি অ্যাপ্রুভ হয়। হ্যাঁ বলুন, গ্যারান্টি বলছি। অ্যাপ্রুভ হইতে কতক্ষণ লাগে ভাই? অ্যাপ্রুভ হতে এক দুই দিনের মধ্যে হয়ে যায়। আশিক ভাই জি জি বলেন। বলতেছি ওই যে পিএনজি ট্রি তে যে মানে পিএনজি গুলো আছে মানে ডিজাইন টাইপ বা টাইপোগ্রাফি, ওগুলোকে যদি মানে ইলাস্ট্রেটরে যদি ইমেজ ট্রেস করে ওটাকে যদি আবার টি শার্টে মনে করেন কেউ প্রিন্টের জন্য ইউজ করে, তো ওটা কি এথিক্স এর মধ্যে পড়বে? কপিরাইট ক্লেম করবে না তো? না হ্যাঁ খাবেন খাবেন ক্লেম খাবেন হ্যাঁ অবশ্যই খাবেন 100% খাবেন। এটা কিন্তু কপি করা যাবে না কোন জায়গা থেকে, যদি কপি করে এসে আপনি এখানে দেন কারোর ডিজাইন জাস্ট আপনি এডিট করে দিচ্ছেন, ওই ডিজাইনগুলো কিন্তু নেয় না। কপি থেকে একটু দূরে থাকবেন। আবির যখন একটা জায়গাতে আপনি রিসেলিং মার্কেটে আসবেন তখন আপনাকে পুরোটা নিজে ক্রিয়েট করতে হবে। ভাই ভালো তো আমি হই নাই এখনো, তাহলে ওয়েট করেন। আপনার কেন একদিনেই, আমি বললাম আজকে অ্যাকাউন্ট খুলে আজকেই কেন আপনি সাবমিট করতে হবে? আপনি দুই দিনের সময় দেন, আপনি কিছুদিন ভাবেন, আপনার সময় দিবেন না, একটা জিনিস থেকে আর্ন ইনকাম করবেন, একটা জায়গা থেকে আপনার ইনকাম আসতেই থাকবে, তো আপনার কিছু সময় দেওয়া উচিত না? আপনার কিছু সময় ইনভেস্ট করা উচিত না? এখানে তো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে সময় দিয়ে ইনভেস্ট করাটা উচিত অন্তত, তাই না? সময় ইনভেস্ট না করলে হবে? একটা গিগের পিছনে সময় দেন, 7 দিন সময় ইনভেস্ট করেন একটা গিগের পিছে, দেন দেখেন বেটার কিছু করা যায় কিনা। সব কিছু করতে হবে, মার্কেটিং করতে হবে, আর সবচেয়ে বড় সমস্যা তো আমরা তো মনে করেন যে হতাশ, আমাদের কনফিডেন্স নাই দুইটা লেভেলে। একটা প্রথমে কনফিডেন্স নেই, একটা কি কনফিডেন্স নেই যে আমরা হয়তো বা ক্লায়েন্টের সাথে কথাই বুঝবো না, ক্লায়েন্ট আমাদেরকে যেটা বলবে সেটা হয়তো বা আমরা বুঝবোই না। ফয়সালে কি ছবি তোলা শেষ? আমাদের প্রথম জি স্যার শেষ শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রথম কনফিডেন্স আমরা ক্লায়েন্টের কথাই বুঝবো না, ক্লায়েন্ট আমাদের কি বলবে আমরা হয়তো বা বুঝবো না, আমরা হয়তো বা করতে পারবো না, এরকম একটা থিঙ্কিং আছে আমাদের মধ্যে। আর দ্বিতীয় ই কি যে ক্লায়েন্ট আমাদের যে কাজ দিবে ওই কাজটা মনে হয় আমরা পারবো না, তাই না? এই দুইটা ভাবনা কিন্তু আমাদের মধ্যে আছে। তো আপনি যেটা ক্লায়েন্ট বলতে চাই ওটা গুগল ট্রান্সলেটে যান না, আপনি গুগল ট্রান্সলেটে দেখেন বুঝেন কি না, তারপরে আপনি গুগল ট্রান্সলেটের পরে আসেন। আপনার যেটা কাজ পারবেন না, আপনি না পারবেন না, আপনার ব্যাচের তো কেউ না কেউ পারে, কাজটা ফার্স্টে নেন, কাজ ফার্স্টে নেন, দেখেন করার মানুষের অভাব নাই। এই ফয়সাল আসছেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার ছবিটা আপলোড দেয়া নেই। ওকে 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 স্যার তারপর কি নেক্সটে দিব আপলোডের পর? স্ক্রিন শেয়ার করেন।
বছর কিসে পড়াশোনা করতেছেন আপনি? বিবিএ অ্যাকাউন্টিং। ব্যবসা অনেক ভালো বুঝেন। আচ্ছা অনেক ভালো হয়েছে শুনে। ভাইয়া আমিও বিবিএমবিএ দুইটাই অ্যাকাউন্টিং। কে কে? আচ্ছা নেক্সট করেন। আমি আপনি নেক্সট করেন। এতক্ষণ চুপচাপ চিল্লাই উঠছে। আচ্ছা ইমেল ভেরিফিকেশনে যান, ইমেলে যান। ভাইয়া আপু কাজ করবেন, কাজ করতে হবে, কাজ করতে হবে। ইমেলে যান, ইমেলে লগ ইন করেন। ক্লিক করেন, আসে না না। পিএনজিটি ওই যে দেখেন, ওই যে দেখেন, প্রমোশনে আসছে, দেখেন প্রমোশনে আসছে। প্রমোশনস তিন নম্বর। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। এই তো চলে আসছে আপনার আপলোড, একটাও নাই পাবলিশ, একটাও নাই, তারপরে ডাউনলোড নাই, আর্নিং নাই, ফলোয়ার্স নাই, তারপর লাইকস নাই, কিচ্ছু নাই, সব আসবে, ঠিক আছে, ধীরে ধীরে সব চলে আসবে। আমার আপলোডেড 6 দেখাচ্ছে ভাই। আচ্ছা দেখেন এইগুলোতে কারা বেস্ট আছে, মানে আপনার পিএনজিটি তে কারা মনে করেন যে আজকে ওয়ার্কিং এর দিকে ফার্স্ট আছে, তাদের কিন্তু দেখেন এই যে আপনার ডান দিকে দেওয়া আছে, দেখছেন ডান দিকে এই যে দেখেন, আর একেবারে ডান দিকে দেখছেন, ডান দিকে স্যার, জি 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 এদিকে, জি জি জি, এখানে একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন তারা কিন্তু মোটামুটি ভালো করতেছে, দেখেন তাদের ডাউনলোড কত, দেখছেন আর মান কি ভালো ডাউনলোড আছে, তাদের কাজও কিন্তু ভালো দেওয়া আছে, দেখেন কত কাজ জমা দিয়ে সাবমিট করা আছে, তো ডাউনলোড 13000 কেন তাদের তাদের কাজ হবে, তাদের 2-3000 আছে আপনার ডিজাইন দেওয়া আছে, তো 2-3000 ডিজাইন দেওয়া থাকলে তো প্রতিদিন তো মিনিমাম একটা ভিডিওতে এমনি ডাউনলোড হয়ে যায়, তাই না, তো অনেক ভালো পজিশন আছে কিন্তু তারা, তো এগুলো তাদেরকে ফলো করবে। আর দেখেন ওইখানে কি দেওয়া আছে, কোনগুলো বেশি ডাউনলোড হচ্ছে, এই যে দেখেন পপুলার সার্চ দেওয়া আছে, আইকন দেওয়া আছে, দেখছেন আইকন ফ্রেম, তারপরে কোভিড-19, হ্যালোইন গেছে কিছুদিন আগে, বার্থডে গেছে, ক্রিসমাস, এগুলো কিন্তু বেশি সার্চ হচ্ছে। আবার এখন একটা খুব এই যে হট থিমস দেওয়া আছে, রমাদান, রমাদান আছে কিছুদিন পরে, আবার আসবে ঈদ, এইগুলোতে কিন্তু এখন হিউজ ডিমান্ড, ঠিক আছে, সো এগুলোতে ইন্টারেস্ট নিতে হবে এবং এগুলোতে কাজ করতে হবে, কাজ না করলে বুঝতে পারবেন না যে আসলে সামনে আগাতে পারতেছেন কি পারতেছেন না। তো এখানে ইমেজ আপলোড, ইমেজ আপলোডে ক্লিক করছেন, পিএনজি আপলোডে ক্লিক করেন, তো পিএনজি আপলোড ক্লিক করেন। আচ্ছা এখানে না স্পেসিফিক দেওয়া আছে, আপনি যে কর্নারে যে একটা পয়েন্ট আছে না ওইটাতে ক্লিক করেন, তীরের মতো যে অ্যারো আছে না এই যে ইমেজ আপলোডের এখানে, হ্যাঁ এখানে ক্লিক করেন, জি জি ক্লিক করেন, সরাসরি করলাম, ক্লিক নিয়ে নিচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, সমস্যা নেই, দেখেন এখানে ইমেজের মতো বলে দিচ্ছে যে আপনার এখানে কী কী দিতে পারবেন, কী কী সোর্স ফাইল দিতে পারবেন, এখানে দেওয়া আছে পিএনজি ইমেজ দিতে পারবেন, টেমপ্লেট, টেক্সট ইফেক্ট, এর দেওয়া আছে, তাই না, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডের সাইজ হবে কতটুকু, তারপরে কালার মোড কেমন দিবেন, এগুলো সব কিছু ফলো করে দেন আপনি যখন ডিজাইন করবেন। যেমন দেখেন প্রতিটা অপশনে একটু যান, প্রতিটা অপশনে যান, টেমপ্লেটস আপলোডে যান, টেমপ্লেটস আপলোড, এখানে দেখেন দেওয়া আছে প্রতিটার জন্য স্পেসিফিকভাবে দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা আছে, আপনি এখানে আপনার ডিজাইনগুলো সেরকমভাবে দিবেন, ঠিক আছে, দেওয়ার পরে অবশ্যই এই যে আবিরের দেখেন একটা মিস্টেক হচ্ছে, মিস্টেকটা কি যে ওনার ওই যে দুইটা নাম ফার্স্টে ভিন্ন ভিন্ন ছিল, নাম একই দিতে হবে, দেন জিপ করে জিপের নাম জানো, সাপোজ আপনি আজকে একটা আপলোড দিচ্ছেন, আপনার জিপের জিপের নাম হচ্ছে গ্রাফিক ডিজাইন, ওই গ্রাফিক ডিজাইন নামে যদি পরে আপলোড দেন তখন কিন্তু আর নিবে না,
তাহলে আপনি চেষ্টা করবেন যে সাপোজ আপনি যেটা প্রথমে আপলোড দিচ্ছেন সেটা নাম্বার দিবেন 1, এটা হচ্ছে 1 সাবমিট, তারপর নাম্বার দিবেন 2, 3, এইভাবে দিবেন, তাহলে দেখবেন যে মিস্টেকটা হবে না। দেখবেন যে আপনি কথা আপনার ভাষা হবে এমন যে আপনি সাপোজ 1 থেকে 10টা ডিজাইন দিয়েছেন, 10-এর মধ্যে 7 নম্বর 5 নম্বর দুইটা রিজেক্ট হয়েছে আর বাকি 8টা কি হয়েছে সাবমিট হয়েছে অ্যাপ্রুভ হয়েছে। বুঝতে পারছেন কি সবাই? জি স্যার। ওকে বুঝতে পারলাম। পিএনজি ইমেজে কি কি যেতে পারে? পিএনজি ইমেজে যেতে পারে আপনার যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ কিছু ইমেজ হতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিছু আপনার ভেক্টর হতে পারে, ইমেজ ট্রেসিং কিছু ইমেজ হতে পারে, টেমপ্লেটে আপনার ফ্লায়ার হতে পারে, ব্যানার হতে পারে, বুশিয়ার হতে পারে, এই টাইপের জিনিসগুলো বেশিরভাগই টেমপ্লেটে চলে আসবে। আর ব্যাকগ্রাউন্ড আপলোড, ব্যাকগ্রাউন্ড আপলোডের মধ্যে ব্যাকগ্রাউন্ড আসবে বিভিন্ন টাইপের, আপনার ভেক্টর দিয়ে ব্যাকগ্রাউন্ড হতে পারে, তারপরে আপনার বিভিন্ন ইফেক্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড হতে পারে, প্যাটার্ন টাইপের হতে পারে, এগুলো এখানে আসবে। স্যার ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ স্যার কোন জায়গায় আপলোড দিতে পারুম? ল্যান্ডস্কেপ টেমপ্লেটেই দিবেন, টেমপ্লেটে জি 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 টেমপ্লেট। আর টেক্সট ইফেক্টে বিভিন্ন টাইপের 3D টেক্সট হতে পারে, আরও এছাড়া বিভিন্ন লাইট ইফেক্ট হতে পারে, আরও বিভিন্ন ইফেক্ট আছে না, ওই ইফেক্টগুলো দিয়ে এটাও আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে? তবে আমি সাজেস্ট করব আপনারা বেশিরভাগ ইন্টারেস্ট নেবেন ইপিএস, ইপিএস এআই, পিএসডিটা একটু ইগনোর করবেন, ইপিএস এবং এআই এ থাকার চেষ্টা করবেন। ইপিএস এআই এই দুটা যদি আপনারা জিপ করে দেন, ইপিএস এআই এর সাথে আপনি যে পিজি বা পিএনজি দিচ্ছেন, এটা অনেক ভ্যালু পাবেন, এটা ভালো ভ্যালু পাবেন, এবং ডিজাইন যদি কোয়ালিটিফুল হয় তাহলে ডাউনলোড আসবে, অবশ্যই ডাউনলোড আসবে। আপনার ডাউনলোড, আপনার ইমেজ ডাউনলোড দেওয়ার জন্য মানুষের আফসোস করতে হবে, এমন টাইপের ডিজাইন করতে হবে, ঠিক আছে ফয়সাল? জি স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কি? ডকুমেন্ট জানেন আমরা এরকম টাইপের ডিজাইন মাথায় আনতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আনবেন, অবশ্যই আনবেন। আর আপনারা যেগুলো দেখেন খুব সহজ, খুব সহজ হিসাব, এতদিন যে ডিজাইনগুলো করছেন না ফ্রিল্যান্সারের জন্য, ফাইবারের জন্য করছেন, ওই ডিজাইনগুলো এখানে জাস্ট একটু সাজায় দিয়ে দেন। আর যদি বিজনেস কার্ড করেন অবশ্যই গ্রুপ ওয়াইজ করবেন, কোন একটা গ্রুপের টেক্সট রাখবেন, একটা গ্রুপের ডিজাইন রাখবেন, একটা গ্রুপ আইকন রাখবেন, এইরকম এরকমভাবে যদি সাজায় দেন তাহলে ডিজাইন অ্যাপ্রুভ হবেই ইনশাআল্লাহ, হবেই। কালার, কালার প্লেটগুলো ভালো রাখবেন, মানে সুন্দর রাখবেন, তাহলে আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হতে অনেক সহজ হবে। আচ্ছা ভাইয়া, কোনো টেমপ্লেটে যদি ইয়া সিএমওয়াই কে কালার দিয়ে করি, ওইটাকে পরে কোনো ভাবে চেঞ্জ করে আরজিবি তে আনা যাবে? এটা কি বললেন, পারবেন না? মানে আমি তো যখন না ওইটা পারতেছি না, ফটোশপে না ইলাস্ট্রেটরে বলেন, ফটোশপে, ফটোশপে, ফটোশপটা একটু কষ্ট করে ফয়সাল ওপেন করেন। আচ্ছা ফয়সাল থ্যাংক ইউ, আপনি স্ক্রিনশট বন্ধ করেন, আপনার ফটোশপ ওপেন হতে অনেক সময় লাগবে। আবির ওপেন করেন স্ক্রিন শেয়ার, আপনি আবির স্ক্রিন শেয়ার করেন। প্রথম ক্লাসে না, প্রথম ক্লাসে না, কয়েকটা ক্লাস পরে দেখাছিলাম। সবাই ফাটিবাজ হয়ে গেছে। আচ্ছা এখন আপনি ইমেজে ক্লিক করেন, ফাইল, এডিট, ইমেজ, ইমেজ থেকে মোড, এক নম্বরে, এক নম্বরে মোড, দেন খুব সহজেই আর জিবি থেকে সিএমওয়াই তে নিয়ে আসতে পারবেন, অনেক সহজ না? জি ভাই বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন আছে? পিএনজি টিকে পারবেন? তার মানে সবাই খুলছে না? ভালো, খুবই ভালো, সবাই মোটামুটি দুই একটা করে খুলছে। আচ্ছা খুলে বাইরে চলে যাবেন স্যার?
जी बाहरे चले जाबेन पासपोर्ट ओ এখন বলেন আপনাদের কি অবস্থা রিদওয়ান ভাইয়া একটা ফাইল আপলোড করে যদি দেখাইতেন ভাই খুব উপকার হতো প্রথম থেকে মানে একদম ফাইল তো আমার কাছে রেডি নাই ফাইল আমার ওই যা আছে এত দিন ধরে কাজ করতেছেন একটাও নাই যদি একটা দেখাইতেন খুব উপকার হতো মানে আমাদের সব কিছু আচ্ছা এই কি জানা বলছিলাম আমি আচ্ছা আমি না এটা আপনাদেরকে বললাম কিছু ভিডিও দেখেন ভিডিও দেখে করেন আমি হ্যাঁ ভিডিও দেখছি কিন্তু যেগুলো ভিডিও আছে ওগুলো মনে করেন পিএনজি ট্রের আগের আপডেটেড ভিডিও ওগুলোতে এখনকার মানে ইন্টারফেসটা নাই আমি একটা ভিডিও করে দিছি তো ওটা দেখেন না ওটার মধ্যে তো আপলোড হওয়া পর্যন্ত আছে কবে দিবেন না পাই নেই আচ্ছা আমি লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ওয়েট এক মিনিট একটু ওয়েট করেন আমার ক্লাসেরই ভিডিও ওখানে ওই যে একটা শুনতে বলছিলাম আর দিছেও আর মেইন কথা হচ্ছে একটু কম বুঝি তো এটা তো সমস্যা মোটেও কম বুঝি না মোটেও কম বুঝি না এরকম বলবেন না মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখেন ঠিক আছে ভাই আরো ডিটেইলস দাও আছে দেখেন তো ভিডিওটা দেখবেন ঠিক আছে পেয়েছেন আবি দেখেন চলে গেছে জি ভাই পাইছি ওকে আর ডিজাইন করেন শুধু মাত্র এমন না যে কনটেস্ট উইন করতে হবে কনটেস্ট ছাড়াও আরো বেশি কিছু ডিজাইন করেন যেমন এখানে তো দুই তিনটা ডিজাইন সাবমিট করলে হচ্ছে কিন্তু ফিলিপিকে কিন্তু মিনিমাম 20টা দিতে হয় ভাই একটা প্রশ্ন ছিল যে আমরা যে ফ্রিল্যান্সারদের জন্য যে লোগোগুলো বানাচ্ছি ওগুলোর ইয়াগুলো ফাইলগুলো তো আমরা এখানে আপলোড করতে পারতেছি তাই না দিতে পারবেন অবশ্যই সুন্দর একটা মকআপ করে দিতে পারবেন ভালো মকআপ ডিজাইন করে ওটাও দিতে পারবেন আর তো এইটা যে শুধু পিএনজি টিতেই পারবেন এমন না দেখেন ফিউচারকে দাঁড়া করানোর জন্য একটা ভালো আর্নিং এর জন্য যে আপনাদের জব খুঁজতে হবে এমন না দুই তিন মাস সময় দেন বিভিন্ন মার্কেট রিসার্চ করেন ভালোভাবে প্রোফাইল গুলো সাজাই ফেলেন এখান থেকে ভালো কিছু করা যাবে আর এখানে তো সবচেয়ে মজার ব্যাপার যে আপনার রাত জেগে থাকতে হচ্ছে না জাস্ট ডিজাইন যদি অ্যাপ্রুভ করাতে পারেন কষ্ট করে তাহলে ওইখান থেকে অটো ডাউনলোড হচ্ছে আর কিছু সেন্ড পাচ্ছে ভালো ডিজাইন হলে তো তখন একজন আরেকজনের শেয়ার করবে সাপোজ আপনি একটা ভালো কিছু ডিজাইন করছেন ভালো লাগছে ওটা আবার 9 কে দিবেন 9 কে আবার হচ্ছে এটা রিয়া বুকে দিবেন তো এইভাবে তো ধরেন এরকম ভাবে আপনার প্রমোশন আর একজন করে দিবে যদি সেরকম কিছু নিয়ে আসতে পারেন তাই না তো সেরকম ভাবে ভাবেন সেরকম ভাবে আগান সামনের দিকে ঠিক আছে বুঝতে পারছেন আমি আপনার জন্য খাই জি জি বলেন আপনি 9 হ্যাঁ ওই যে ইয়া আপনার আইকনগুলো যে বানাবো ওগুলোরও কি এসইও করতে হবে বা যাই বানায় ওগুলোর কি এসইও করতে হবে এসইও করে দিলে ভালো করে দিলে ভালো ইমেজ না ইমেজ বাদে তো আর কোনো কিছু এসইও করা যায় না তাই না পিএসডি বা এআই ফাইলগুলোর হ্যাঁ পিএসডি তো করা যায় আচ্ছা আচ্ছা না এসইও করাটা তো দেখাইছেন ওইটা কি জিজ্ঞেস করলাম যে ওগুলোতে এসইও করতে হবে কিনা করে দিলে ভালো করে দিলে ভালো যে কোনো জায়গাতে আপনি ইমেজ এসইও করে দিলে ওইটা লিংক আপ হবে এবং পাওয়াটা সহজ হবে গুগলে তাই না যে কোনো কিছু করে দেওয়াটাই বেটার বুঝতে পারছেন নাবি জি ভাই পারছি ওকে আর কাজ করেন অনলাইনে থাকেন আর সোশ্যাল মিডিয়া ব্যানারের উপর একটু ফোকাস করেন সোশ্যাল মিডিয়া ব্যানার কিন্তু ভালো ডিমান্ড আছে আর রমাদান নিয়েও কাজ করেন কিছু রমাদান নিয়েও কাজ করেন দেখেন কিছু হয় কি না সামনে ঢাকায় আসবো করোনা শেষ হলে চলে আসবো করোনা তো শেষ আসেন আপনার সাথে দেখা করব ভাই ইনশাআল্লাহ করব আমি করব সবাই একসাথে একটা দেখা করে দূর হবে স্যার আচ্ছা ঠিক আছে দেখা করব সমস্যা নেই টুরে যাব আমরা সবাই মিলে আসেন আচ্ছা আচ্ছা যাওয়া যাবে সমস্যা নেই নাইমুর রহমান ট্যুর প্ল্যান করতেছে বান্দরবন আচ্ছা ঠিক আছে না এত দূর যাওয়া যাবে না আর স্পন্সর করব আমরা আচ্ছা আজকে ক্লাস এতটুকুই থাক সবাই ভালো থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা
ওখান থেকে যেন মিনিমাম 10-15টা করে ঠিক আছে প্রতিদিন একবার করে ডাউনলোড হয়ে দিন শেষে $1 থাকবে এরকম আচ্ছা ভাইয়া ওই যে ইয়া ফ্রি ফ্রি পিক তারপরে ফ্রি যে আইকন গুলো সাইট গুলো আছে ওগুলোর থেকে ডাউনলোড করে মেরে দিলো কি ওটা কি কপিরাইট ধরবে আপনাদের মাথায় আগেই কেন চুরির চিন্তা আসে এটাই তো স্যার আপনি শিখছেন ফার্স্টে কিছু অ্যাডভেঞ্চার করেন না আমাকে ভেক্টর বানান আমাকে ভেক্টর ড্রেস সেল করেন কত সুন্দর সেল চুরিবিদ্যা মহাবিদ্যা চৌদিনা পর ধরা না এরকম কেন আগেই কেন ভুল করে চিন্তা আসে মাথায় আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ।